ফাইনালি শেষ। আমার হাতে এটা কি? ডলটা তো আমার অনেক পছন্দ হয়েছে, এটা আমি নিলাম। তোমাকে তো আর নিতে পারবো না, তাই ডলটাকে নিয়ে নিচ্ছি। এবার একটু শুনি আমাদের লালপুরি কি বলে শাওনাপু। ওই ডলটা তো তানিশা আপু নিয়ে নিল, এখন আমি কি নিব বলো তো? এবার আমি কি নিব? তুমি আমাকে নিও। আচ্ছা ঠিক আছে, আমি আমাদের ছোট্ট সবুজ পরিটাকে নিয়ে নিলাম। হ্যাঁ অসম্ভব সুইট বাবা, অসম্ভব সুইট হয়েছে তোমার গানটা। ঠিক আছে তুমি আরো 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 অনেক 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 সুন্দর গান করো। অনেক লক্ষ্মী, থ্যাংক ইউ। শুনো, তার গান নিয়ে তো কথা বলার কিছু নাই এখন। আমি যখন গিয়েতে ছিলাম তোমাদের মেকআপ রুমে গিয়েছিলাম, তখন দেখি সে বলছে আমি তো খুব ফর্সা, আমার মেকআপ লাগে না। কাজেই ওই মেয়েটি মেকআপ ছাড়াই বহুদিন গান করবে, আমরা এই আশা করছি। ঠিক আছে সবুজ পরি, শুনো তুমি গান গেয়েছিলে না, তখন আমি নাচতে নাচতে তোমার সাথে চলে গিয়েছি, তোমার গান অনেক সুন্দর হয়েছে। রে বাবা, ঠাকুরমা ভীষণ খুশি হয়েছে। থ্যাংক ইউ ঠাকুরমা।